আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আকরামুল হক, এফএনএফ ট্রাভেলার্স ভিডিওর পক্ষ থেকে। আমরা এখন অবস্থান করছি ভারতের মেঘালয়ের রাজধানী শিলং থেকে 12.2 কিলোমিটার দূরত্বে এলিফ্যান্ট ফলসে। আমরা এখন এলিফ্যান্ট ফলসটা দেখব। সাধারণত এলিফ্যান্ট ফলসকে দ্বিস্তর বিশিষ্ট ঝর্ণা বলে থাকে। পর্বত প্রবাহ ফান আচ্ছাদিত শিলাগুলির মধ্যে অবস্থিত পরপর দুটি জলপ্রপাতের মধ্য দিয়ে নেমে আসে এই এলিফ্যান্ট ফলসের জলধারা। আবার কেউ কেউ একে ত্রিস্তর বিশিষ্ট ঝর্ণাধারা বলে থাকে। মেঘালয়ের পূর্ব খাসিয়া পাহাড় থেকে গড়িয়ে পড়ছে এলিফ্যান্ট ফলস এর জলধারা। ভারতের খাসিয়া রাজ্যে এই ঝর্ণাধারাকে বলা হতো কাখাসাইদ লাইফাতেং খসিও, যাকে বাংলা বলা যায় তিন দাফের ঝর্ণা। এখানে তিনটি দাফের পাথর বেয়ে নামে এসে ফানি। পরবর্তী ব্রিটিশরা এর নাম দেয় এলিফ্যান্ট ফলস। এলিফ্যান্ট ফলসের আশপাশে সৌন্দর্য চোখে লাগার মতো মনোমুগ্ধকর একটা পরিবেশ। শিলংয়ের খুব কাছে হয় শিলংয়ে বেড়াতে আসা পর্যটকরা এলিফ্যান্ট ফলস দেখে যায়। সেরাপুঞ্জি যাওয়ার পথে এলিফ্যান্ট ফলসটা পড়ে। তো যারা সেরাপুঞ্জি ঘুরতে যাবেন, আপনারা আপনাদের ভ্রমণ তালিকায় এলিফ্যান্ট ফলসটাকে যুক্ত করতে পারেন। ব্রিটিশরা এলিফ্যান্ট ফলস নাম দেওয়ার মূল কারণ হচ্ছে ঝর্ণার বাম পাশে একটি বড় প্রস্তরখণ্ড ছিল যা দেখতে হুবহু হাতির মতো। তবে 1987 সালের ভূমিকম্পে সে প্রস্তরটি ভেঙে পড়ে যায়। এলিফ্যান্ট ফলসটা ঘোরার জন্য শিলং থেকে আপনারা শিলং পুলিশ বাজার থেকে টাটা সুমো গাড়ি রিজার্ভ করতে পারেন, সাথে সেরাপুঞ্জিটা ঘুরে নিতে পারবেন। আর আসার সময় অবশ্যই একা আসবেন না, একা আসলে আপনার ভ্রমণ খরচ বেশি হয়ে যাবে। 5-6 জন ভ্রমণ সঙ্গী নিয়ে আসলে অনেকটাই ভাগাভাগি করে নেওয়া যায়। এই এলিফ্যান্ট ঝর্ণা আসার পথে দেখে নিতে পারবেন বিস অফ অ্যান্ড ব্যাড নামক আরেকটি ঝর্ণা ও উমিয়াম বরফানি লেক। আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি পথ, সে সঙ্গে পথের দুইপাশে পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে আপনারা ঝর্ণা পৌঁছে যেতে পারেন। এলিফ্যান্ট ফলসটা শিলংয়ের কাছাকাছি হওয়ায় প্রচুর দর্শনার্থীদের ভিড় হয়। এখানে অধিকাংশ দর্শনার্থী ভারতীয় এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে এসে থাকেন।